আজ বিকেলে কিভাবে ঢাকঢোল পিটিয়ে আমার বার্ধক্য ঘোষণা করা হলো দেখলে না? সেটাই যদি বলো ম্যাডাম, আমার তো বার্ধক্যের মধ্য গগনে। কথার খেলায় আসল কথাটা চাপা দিও না। দেখি কই, কিছু না, দেখি কি পড়ছিস। কিছু ছাড়, কাল তুমি আমায় চিনতে না পারার ভান করলে কেন? আমাকে কষ্ট দিয়ে তোমার ভালো লাগে? কাল তোমার স্কুল ছুটির পর অপেক্ষা করব পানির ট্যাঙ্কির গলিতে, সোজা চলে আসবে, না আসলে রাগ করব। কে লিখেছে এটা? তোকে লিখেছে? তোকে বলবো কেন? আমি কিন্তু দিদিকে বলে দেব। প্লিজ মেজদি, দিদিকে তুই বলিস না। ছেলেটা কে? তুই আগে প্রমিস কর তুই দিদিকে কিছু বলবি না, তাহলে সব বলবো। নামটা বল। ও প্রান্তিক, খুব ভালো ছেলে, ইউনিভার্সিটিতে পড়ে, ফিজিক্স অনার্স। তুই ওকে কিভাবে চিনলি? আমার ক্লাসমেট সুমনা আছে না, ওরই দাদা প্রান্তিক। সুমনার জন্মদিনেই তো। তুই ওর সাথে রাস্তাঘাটে দেখা করছিস? ছি, মাত্র তো দুবারই দেখা করেছি। আর চিঠি, চিঠি দিস? দুবার দিয়েছি। পড়ালেখাটা তো গোল্লায় গেছে, আজকাল স্কুলে যেয়ে তাহলে এসব হচ্ছে? স্কুলে গিয়ে কোথায়, স্কুল থেকে ফেরার সময় রাস্তায় তো। এর জন্যই দিন দিন পরীক্ষার রেজাল্টটা গোল্লায় যাচ্ছে। না রে মেসদি না, তুই বিশ্বাস কর, ও প্রতিদিনই জিজ্ঞাসা করে পড়াশোনা কেমন করছি, খারাপ করলে বকাও দেয়। কতদিন ধরে চলছে এসব? এই তো 6-7 মাস। আমি কালি দিদিকে বলে দেব। তুই কিন্তু ভালো করছিস না মেসদি, প্রমিস ব্রেক করছিস। তুই বলেছিলি তোকে বললে তুই দিদিকে বলবি না, তাহলে এখন কেন বলে দিবি? প্লিজ প্লিজ মেসদি, আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে একদম মন দিয়ে পড়াশোনা করব। সত্যি দিদি, গড প্রমিস, তুই দিদিকে বলিস না। তুই দিদিকে বলে দিলে আমার মরা মুখ দেখবি। প্লিজ মেজদি, তুই অমর করে মুখটা কালো করে থাকিস না, একটু হাস। হাস না একটু, হাস হাস হাস। সুনন্দা, ইন্দিরা,
মানে এবার কিন্তু 1200 টাকা বেশি খরচ হয়েছে আমাদের অনুষ্ঠানের বাজেট থেকে। কেন? কিভাবে এত খরচ হলো? সবকিছু মিলিয়ে। পরিবার কিন্তু আমাদের বাজেট কমাতে হবে। গেস্টের সংখ্যা কমাতে হবে। গেস্টের সংখ্যা কিভাবে কমাবি? বাড়তি লোককে তো বলাই হয় না। অনেক বাড়তি লোক বলা হয় দিদি, মামা মামি কাকা কাকি, স্কুলের প্রোগ্রামে এদের বলার কি দরকার? আবার ওসব কথা বলিসি না, ওদেরকে নিয়ে তোদের এত ভাবতে হবে না, ওটা আমাকেই ভাবতে দে। ভালো কথা বললাম, না শুনলে না শুনবি, আমার কিছু করার নেই। দিদি এবার ফল কেনার সময় আমাকে একটু মনে করিয়ে দিস তো, কলাটা একটু বেশি করে নিয়ে আসবি। বাড়িতে বাদরের উপদ্রব খুব বেড়েছে। ভালো হবে না বলেছি। কি করছিস মানে? তুই আমাকে বাদর বলি কেন? দিদি তুই যখন আমাকে মারলি ও কি করেছে জানিস? আমাকে বলে ঠিক হয়েছে। কেন বলিস? চুপ, একদম কেনে। দিদি আমি কিন্তু দুই সাইডেই যেতে চাই, তাহলে আমি খেতে পারবো। ঠিক আছে আমি এটা মানি। দিদি ও বললো আর তাই তুই দিচ্ছিস? আহা, কি আর এমন চাইছে? ভালো দে, বেশি করে জেলি দে, আরো হোক। কি হবে? ওই তো সেজদি যেটা বলে। মেজদি, তুই আমায় ধুমছি বললি। আজ দুপুরে আমি একটু বের হব। সুষমার মাও যাবে আমার সাথে, স্কুলের কিছু জিনিস কিনতে হবে। আর হ্যাঁ, ও বাড়ির জেঠিমার কাছে চাবিটা রেখে যাব, যে আগে আসবি নিয়ে নিস। আমি যাব তোর সঙ্গে? না, তারা দরকার হবে না। এক কাজ কর না দিদি, তুই জিনিসগুলোর লিস্ট আমাকে দিয়ে দে, আমি সব কিনে নিয়ে আসবো। তুই আবার শুধু শুধু এত কষ্ট করে যাবি? ওরে বাবা, না রে আমি পারবো। তোরা এমন করছিস যে তোদের দিদি একটা পাকা চুল নিয়ে ভুঁড়ি হয়ে গেছে। হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে দেরি হয়ে যাবে। দিদি আমার আজকে ফিরতে একটু দেরি হবে। কেন? ওই সুমনাদের বাড়ি যাব পড়তে। ও ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না।
ভালো মানাবো কিন্তু ডাক্তার দাদারে। অনেক সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। নীলা না কেন? আরে ধুর, এমনি দেখছিলে নেওয়ার জন্য না। এসো এসো। খবর ট্যাক্সিতে যে লোকগুলো ছিল তাদের দেখলে চিনতে পারবি? না স্যার, আমি একটু দূরে ছিলাম, ওরা যে মেয়েটাকে ফেলে ফেলে দিয়েছে। সত্যি বলছিস তো নাকি তোরাই কাজটি করে? আল্লাহর কিরে স্যার, আমরা আর কিচ্ছু জানি না, বিশ্বাস করেন স্যার, আমরা শুধু মেয়েটাকে তুলে নিয়েছিলাম, মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেছে। আর আমি যদি বলি তোরাই কাজটি করেছিস? অফিসার প্লিজ, ওদের একে হোস্ট করছেন কেন? ওদের যেটুকু ডিউটি ওরা সেটুকুই করেছে। কেসটা তো সহজ নয় ডক্টর চ্যাটার্জি, দিনের আলোয় ট্যাক্সিতে করে চারটা লোক একটা জলজ্যান্ত মেয়েকে ফেলে দিয়ে গেল, এতটা সাহস? হাসপাতালে পেশেন্ট দেখতে চলেন স্যার, একদম শুনশান এলাকা। শুনশান? তো তোরা ওখানে কি করছিস? আসলে স্যার এদিকে তো সিগারেট খাওয়া যায় না, তাই ওদিকে যাই। ডক্টর চ্যাটার্জি, রোগীর জ্ঞান না ফিরলে তো পরিচয় ডিসক্লোজ করা যাবে না, তো জ্ঞান ফিরলে খবর দেবেন। আমার রংটা সুন্দর হয়েছে জামার। এই দেখ তুমি, আমার জামার রংটা দেখছিস? পচা বিচ্ছিরি, আমারটা অনেক ভালো। প্রচুর ভালো, আমারটা বেশ ভালো। দিদি আমারটা ঠিক আছে, খুব সুন্দর। ও দিদি, তোর কাছে টাকা কত আছে? তোর কত টাকা লাগবে? এই ধর মোটামুটি 1,000-5,000। 5,000? কয়েকটা বই কিনতে হবে, এখানে পাওয়া যাচ্ছে না, ওটা বাইরে থেকে আনাতে হবে, হবে না দিদি? এখন তো এত ক্যাশ নেই, 3,500 টাকা আছে, বাকিটা কাল ব্যাংক থেকে তুলে দেব। ঠিক আছে, তাহলে তুই তুলে রাখিস, আমি কাল তোর কাছ থেকে নিয়ে নেব। দিদি, এই দিদি, তোর অসুবিধা? না না, অসুবিধা হবে কেন,
তোদের পড়াশোনার জন্য তো টাকাগুলো জমানো তুই দেখিস এবার ফাইনাল ইয়ারটা আমি সিরিয়াসলি পড়াশোনা করব আর তারপর ভালো রেজাল্ট হলেই দারুণ একটা চাকরি আর তারপর 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 আবার কি তারপর আমার দিদির ছুটি তুই আমাদের জন্য অনেক করেছিস অনেক এইবার সব দায়িত্ব আমার আচ্ছা দিদি বলতো চাকরি হলেই প্রথম কোন কাজটা হবে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে চাকরিটা যখন পাবি সেটা তখন দেখা যাবে এখন শুধু মন দিয়ে পড়াশোনা আর ভালো রেজাল্ট ব্যাস এর বাইরে আর আমার কিচ্ছু চাই না তুই দেখিস দিদি দেখে নিস আমি যা যা বলেছি সব করে দেখ সব কথা রাখবই দিনের আলোয় ট্যাক্সিতে করে চারটা লোক একটা জলজ্যান্ত মেয়েকে ফেলে দিয়ে গেল এতটা সাহস কি ব্যাপার এই অসময়ে এমনি একটু কথা বলতে ইচ্ছে হলো ব্যস্ত অভি কি হয়েছে তোমার না কেন এমনি তোমাকে ফোন করতে পারি না অভি কি হয়েছে নার্ভাস হয়েছো কেন কিছু তো একটা হয়েছে হাসপাতালে কিছু না না বলবে না বললে তুমি রাগারাগি করবে অভি প্লিজ বলো কি হয়েছে এইমাত্র মৃত্যুকে খুব কাছে থেকে দেখলাম অভি হ্যাঁ খুব স্পিডে এগিয়ে আসছিল হেডলাইটের চোখ রাঙানি দিয়ে
চলে গেল এই যাত্রায়। আবার তুমি অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিলে? আরে অন্যমনস্ক না, শুধু একটু। কি একটু? একটু কি? হ্যাঁ, কতবার বলেছি তোমাকে একটা ড্রাইভার রাখো, একটা ড্রাইভার রাখো। আমার কথা শুনবে কেন? সবসময় অন্যমনস্ক হয়ে থাকো, তারপরও কথা কান পর্যন্ত যায় না। শোনো শোনো, এই জন্য তোমাকে বলতে চাচ্ছিলাম না, তুমি শুনেই রাগারাগি। আমি রাগারাগি না করলেই সবকিছু ঠিক হয়ে যাবে তো? ঠিক আছে, তোমার যা খুশি করো, আমি আর কিচ্ছু বলবো না। বললাম তো, হেডলাইট শুধু চোখ রাঙানি দিয়ে গেল। আহ অভি, প্লিজ আমার কথাটা শুনো, রাখো না একটা ড্রাইভার। ধর, ভালো লাগে না আমার। একটা লোক সামনে বসে গাড়ি চালাবে আর আমি পেছনে বসে ঝিমাবো, এতটা বুড়া আমি হয়ে যাইনি। আর আপামনি, তোমাকে নিয়ে যখন একটু হাওয়া খেতে বের হবো, একটা লোক সামনে থেকে গাড়ি চালাচ্ছে, ব্যাপারটা খুব আনরোমান্টিক না? তার মানে কথাটা শুনবে না? বেশ, অত ভেবো না মন্দি, সাবধানে চালাবো, কথা দিচ্ছি। এত অন্যমনস্ক থাকে তাও কথা শুনবে না? আমি আমি জেঠিমাকেই বলবো।
হ্যালো হ্যালো ডক্টর চ্যাটার্জি ইয়েস স্পিকিং সরি স্যার এত রাতে ফোন করে আপনাকে বিরক্ত করলাম কি হয়েছে বলুন স্যার 6 নম্বর কেবিনের পেশেন্টের জ্ঞান ফিরেছে গুড কিন্তু স্যার পেশেন্ট খুব অদ্ভুত আচরণ করছে কাউকে কাছে যেতে দিচ্ছে না মেডিসিনও নিচ্ছে না মেট্রো নিয়েছিলেন উনি বললেন ফোন করে আপনাকে জানাতে স্যার পেশেন্ট আসলে এখনো অনেক ট্রমার মধ্যে রয়েছে ঠিক আছে আমি আসছি 15 মিনিটস ওকে স্যার গাড়ি পাঠিয়েছে নাকি তুই নিজে যাবি আমি গাড়ি নিয়ে যাবো কি বলছিস এত রাতে একা গাড়ি চালিয়ে যাবি ভয় পেও না ছেলেকে কেউ চুরি করে না 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 তোমাকে উঠতে হবে না তোমাকে আমার কাছে অল্টারনেটিভ চাবি আছে আমি খুলে বেরিয়ে যাচ্ছি সাবধানে যাস ঠিকভাবে শুতেও শিখল না এখনো এত রাতে আবার বের হচ্ছে ও কোনো ক্রিটিক্যাল কেস সেটা নিয়েই কি তাহলে ডিস্টার্ব ফোন করে জিজ্ঞাসা করব না এখন ডিস্টার্ব করব না Ah!
চলবে কি করে? এভাবে কি হয়? আমাকে আপনারা মরে যেতে দিন। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। এভাবে চলতে পারে না। আপনি যদি এরকম করেন তাহলে আমরা জোর করে সবকিছু করতে বাধ্য হব। এদিকে তাকান, ওষুধটা নেন। খাবো না আমি। ওষুধটা নিন, ওষুধটা নিন বলছি। আরে কি হচ্ছে? আপনারা ওনাকে ডিস্টার্ব করছেন কেন? স্যার, পেশেন্ট কিছুতেই ওষুধ খেতে যাচ্ছেন না। উনি যদি ভাবেন ওষুধটা খাবেন না তো খাবেন না, নো প্রবলেম। স্যার এটা তো রেখে দিন, রেখে দিন, রেখে দিন। উনি ওষুধটা খেতে চাচ্ছেন না, আপনারা ওনাকে ফোর্স করতে পারেন না। সরে যান। তুমি শুয়ে পড়ো, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। শুয়ে পড়ো, রেস্ট নাও, তোমার শরীর ভালো নেই। আমি তোমার ডক্টর, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। এখানে তোমার যা যা প্রবলেম হবে, যা কিছু দরকার হবে আমাকে বলবে। আর তোমাকে কেউ যদি কিছু নিয়ে জোর করে বলবে ডক্টর চ্যাটার্জি মানা করে দিয়েছে, ঠিক আছে? খুব কষ্ট হচ্ছে না? ব্যথা, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না, কোনোদিন কিচ্ছু ঠিক হবে না। আনন্দ হয় লাগে ডাক্তার, আপনি আমাকে মরে যেতে দিন, মরে যেতে দিন। তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমার ভাবতে অবাক লাগছে যে আমার বোন বন্দনা তোর মতো মেয়ে পেটে ধরেছিল।
ছি ছি ছি, এইরকম লোক অনেক হয়েছে, চলো। চলো এসো, সুখেন এসো এসো। আরে তোমার নাতনির ভর্তির ব্যাপারে তুমি কোনো চিন্তা করবে না, আমি এমন ব্যবস্থা করব, তুমি কোনো চিন্তা করবে না, এসো।